কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া দামে পণ্য মিলছে না। পাইকারি থেকে খুচরা কোনো স্তরে নির্ধারিত দরের তোয়াক্কা করছেন না বিক্রেতারা। খুচরা বিক্রেতাদের অভিযোগ, পাইকারিতে নির্ধারিত দরে পণ্য মিলছে না। আর পাইকারি ব্যবসায়ীদের দাবি, উৎপাদক ও আমদানিকারক পর্যায়ে দামে কোনো হেরফের হয়নি। ক্রেতাদের অভিযোগ, সরকার 29টি পণ্যের দর নির্ধারণ করে দিলেও তা কার্যকরে কোনো তদারকি নেই বাজারে। শুক্রবার কৃষি বিপণন অধিদপ্তর 29টি পণ্যে পাইকারি ও খুচরায় সর্বোচ্চ দাম নির্ধারণ করে দিয়েছে, যা আজ থেকেই কার্যকর করার কথা বলছে অধিদপ্তর। তবে সরকারের এই দর নির্ধারণের স্বস্তি কেবল কাগজে কলমে, বাজার চিত্র একেবারেই উল্টো। নির্ধারিত দরে পণ্য মেলা তো দূরের কথা, বরং দু একটির দাম আরও চড়েছে। মূল্য নির্ধারণ তো কাগজ কলম পর্যন্ত শেষ হয়, কিন্তু মনিটরিং না করলে হবে না। বড় বড় সিন্ডিকেটদের হাতে, ওখান পর্যন্ত আমি জানি না আদৌ গভর্নমেন্টের হাত আছে কিনা, যদি থাকতো তাইলে এই অবস্থা হইতো না। সরকার এই নির্ধারণ মূল্য তো তাহলে কোনো কার্যকরিতা নাই। আমরাও উৎসাহিত হই যে সরকার নিয়ন্ত্রণ করছে, কিন্তু আসলে বাস্তবে তো তার উল্টো। কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া দর সম্পর্কে তথ্য নেই দোকানিদের কাছে। প্রজ্ঞাপন অনুযায়ী খুচরা পর্যায়ে ছোলা 98 টাকা দরে বিক্রি করা যাবে। দেশি পেঁয়াজের দাম নির্ধারণ করা হয়েছে 65 টাকা, কিন্তু খুচরা বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 110 টাকা দরে, দেশি জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকায়। আমরা শুনছি যে সরকার নির্ধারিত একটা রেট দিতে, এটা আমাদের কাছে এখনো আসে নাই। তো আমরা পাইকারি বাজারে যদি দাম কমে যায়, আমরা কম দামে বিক্রি করবো। খুচরা বাজারে কিছু না, সব কিছু কাঁচারি, সব মনে করেন পাইকারি মার্কেটে সেন্টিকিটালা যারা স্টক করে আমদানি করে তাদের কাছে সব কিছু। ওই জায়গার মেইন গোড়াটা যদি ঠিক রাখে, খুচরা বাজার অটোমেটিক নিয়ন্ত্রণে চলে আসবে। সরকার নির্ধারিত দরের তোয়াক্কাই করছেন না মাংস ব্যবসায়ীরা। প্রতি কেজি ব্রয়লার মুরগির জন্য গুনতে হবে 220, আর 1 কেজি গরুর মাংসের জন্য দিতে হবে কমপক্ষে 750 টাকা। কোন মন্ত্রণালয় রেট দিচ্ছে? মন্ত্রণালয় গরু বানায় না, একটা গরু পালে আমরা গ্রহণ করছি। আমরা যদি 1 লাখের গরু 2-4 হাজার টাকা বেচতাম, তাহলে গোস্তের দাম কম থাকতো। এক এক সময় এক একটা রেট লাগায়। আজকে চিনির রেট কোথায়, পেঁয়াজের রেট কোথায়, সরকারের কোনো ইয়ে আছে? 175 টাকা উনি কতগুলো মাল দিবে আমাকে, আমি দেবো, সরকারকে বলবেন আপনি। দোকানিরা বলছেন পাইকারি বিক্রেতারা কম দামে পণ্য বিক্রি করছেন না। তবে আর পাইকারি বিক্রেতাদের অভিযোগের আঙ্গুল উৎপাদক ও আমদানিকারকদের দিকে। হ্যাঁ, তাগালে আমদানি করে ঘোরার খাই তুইব। আপনার কৃষকের কয়টা কেজি পড়লো, কয়টা ব্যবস্থা আছে, তাহলে সে আপনার দাম দেখব। খুচরা আর পাইকারি যদি আপনি রেট নির্ধারণ করেন, ওখানেও যদি না করেন, তাহলে তো এটা মনে হয় যে কেমন একটা, এটা ঠিকঠাক করাটা আমাদের পক্ষে অসম্ভব হয়ে গেল না। কৃষি বিপণন অধিদপ্তর মুদি পণ্যের পাশাপাশি মাছ ও সবজির দাম বেঁধে দিলেও বাজারে তা মানা হচ্ছে না। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।